চাকরি পরীক্ষার জন্য চূড়ান্ত ধাবি হচ্ছে ভাইবা আর আপনি ভাইবা নিয়ে নিশ্চয় অনেক বেশি টেন্সড থাকেন যে আমি তো প্রিলি লিখিত কোয়ালিফাই করে এসেছি এবার জাস্ট আমার চাকরিটা ডিপেন্ড করছে ভাইবার উপর ভাইভাতে আমি কেমন করব। ভাইভাতে আমি যদি সফলতা অর্জন করতে পারি তাহলে আমার চাকরিটা চলে আসলো আমার হাতের কাছে না হলে আমার এতদিনের সকল পরিশ্রমই কি হলো বৃথা গেল এমন চিন্তা কিন্তু আমরা প্রায়ই করে থাকি তো শিক্ষার্থী বন্ধুরা ভাইবা অবশ্যই একটা চিন্তার বিষয় তাই বলে ভাইবাকে আপনি এত বেশি মানে ওভার টেন্সড যদি হয়ে যান দেন আপনি হবেন কি জাস্ট আপনার টেনশনের কারণেই ভাইবা থেকে আউট হয়ে যাবেন আপনার একটা মানে সফলতার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়ে আপনি আবার ব্যাক করা সম্ভাবনা থাকে যার জন্য আপনাকে ফার্স্ট ওয়ান কী করতে হবে নিজের উপর অনেক বেশি কনফিডেন্স থাকতে হবে রাইট তো শিক্ষার্থী বন্ধুরা চলুন এবার যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ভাইবা পরীক্ষা দিতে যাবেন তাদের জন্য আজকের ক্লাসে জেনারেল কিছু টিপস ওকে তো ফার্স্ট অন এইটা তো আপনারা খুব ভালোই জানেন যে লিখিততে কি আমাদের হান্ড্রেড মার্ক আপনারা তো এটা পরীক্ষা দিয়েইছেন কে কত মার্ক পাচ্ছেন এটা আপনি জানেন না বাট আপনি তো আইডিয়া করতে পারেন যে আমি এত মার্ক পেয়েছি কাটমার্ক এত হয়েছে বা কাটমার্ক এত হওয়ার পরে আমার তো এরকম থাকতে পারে এটা নিয়ে এই মুহূর্তে আপনারা কিছুই করার নাই তবে লিখিততে আপনারা যে যত বেশি মার্ক পেয়েছেন তার উপরেই আপনার ভালো জায়গায় বা মেরিটে গিয়ে থাকা নির্ভর করবে ভাইভাতে লাগবে কি বলেন তো ওয়ানলি পাস যে হ্যাঁ আমি পাস করেছি আমি সার্টিফিকেটটা পেলাম তাই বলে ভাইবা মার্কের আলাদা করে মূল্যায়ন নাই যে ভাইবা মার্ক বেশি থাকার কারণে আমার ভালো জায়গায় জবটা হলো কিন্তু ভাইবা তো পাস করতে হবে তো ক্যাটাগরি হলো কি চলন দেখেনি এবং ভাইভাতে কি ধরনের প্রস্তুতি আপনার প্রয়োজন তো ভাইভার জন্য মার্ক হচ্ছে টোটাল টোয়েন্টি টোয়েন্টির মধ্যে কি থাকবে দেখেন বারো মার্ক থাকবে আপনার সার্টিফিকেটে সার্টিফিকেট বলতে কি আমরা কিন্তু অনেক সময় খুব বেশি চিন্তায় থাকি যে মাস্টার্সের সার্টিফিকেট আমার এখনও আসেনি আমি পাইনি আমি মাস্টার্সের পরীক্ষা দিইনি সার্টিফিকেট তোলা হয়নি তাহলে আমি ভাইবা ফেস করব কিচ্ছু করা লাগবে না মাস্টার্সের সার্টিফিকেট ওনারা দেখেনি না তবে আঠারোতম যারা পরীক্ষা দিবেন তারা মাস্টার্সের সার্টিফিকেটটা যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই রেডি রাখবেন সতেরোতম পর্যন্ত মাস্টার্সের সার্টিফিকেট ওনারা মানে নেননি আর কি চাষ তো করেন নাই আঠেরো দমতে যারা রয়েছেন তারা মাস্টার্সের সার্টিফিকেটটা যদি আপনার থাকে অবশ্যই সঙ্গে রেডি রাখবেন তো দেখেন এসএসসি সার্টিফিকেট থেকে আপনার হচ্ছে চার মার্ক চার কি যদি আপনার ফার্স্ট ক্লাস থাকে ফার্স্ট ক্লাস তো বুঝতেই পারছেন সিক্সটি পারসেন্ট নাম্বার তো এসএসসিতে এ মাইনাস যারা ভাইবা পর্যন্ত কোয়ালিফাই করবেন এ মাইনাসের নিচে যারা নাম্বার পেয়েছেন খুব একটা কোয়ালিফাই করার কথাই না আপনার আজকাল অনেক বেশি নাম্বার পান আপনাদের তো এ এই ভর্তি হয়ে থাকে তাই না তো দেখা যাচ্ছে আপনি এইচ এসি তো একই সিক্সটি প্লাস নাম্বার থাকলে আপনি এখানে চার পেয়ে গেলেন চারে চার অনার্সে অনার্সে গিয়ে একটু হয় কি যে অনেকেই সিক্সটি পার্সেন্ট নাম্বার পান না যার কারণে সেকেন্ড ক্লাস হয়ে গেলে মানে বিলো সিক্সটি হলে এই জায়গায় আপনার তিন হয়ে যেতে পারে দ্যাট মিন্স আপনার হচ্ছে গিয়ে টোটাল বারো বা ম্যাক্সিমামই বারো পাবেন অনেকে এগারো পাবেন এগারোর নিচে আর আসার কথা না দশ নয় আসতেই পারে বাট এত কম নাম্বার আজকাল আমাদের আর কারো নেই তাই না ওকে কারণ নাম্বারের দিক থেকে আমরা এখন অনেক বেশি ডেভেলপড তো এখন সার্টিফিকেট আপনার যার যত হয় বারো অথবা এগারো এটা দিন নিয়ে তো কিছু করার নেই এবং এখানে নিয়ে পাস ফেলেরও কিচ্ছু নাই কারণ ফর্টি পারসেন্ট মার্ক ওখানে এমিতে সবার থাকে এবার আসুন বাকি যে আপনার পারদর্শিতা এইখানে ইজ মার্ক আট মার্কের মধ্যে আপনাকে কত পেতে হবে বলুন তো ফর্টি পারসেন্ট হলে আপনি পাস করবেন যদি আপনি আটে মনে করেন যে দুই পেয়েছেন বা তিন পেয়েছেন তাহলে আপনি কিন্তু ফেল টোটাল রেজাল্টই আপনার ফেইল চলে আসবে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখানে সাড়ে তিন হয় বাট আপনাকে পেতে হবে অন্তত চার দেখেন আপনি যদি ওই দিক টুয়েলভ হয়ে যায় এদিক হচ্ছে ফোর দ্যাট মিনস আপনার সিক্সটিন মার্ক আপনার হচ্ছে ষোলো মার্ক পেলে আপনি নিশ্চিত পাস আর ওই দিক যদি আপনার এগারো হয় তাহলে আপনি পনেরো তো পাস করতে পারেন এবার এই আটটাই হচ্ছে আসল এবার এই আটের মধ্যে আপনাকে কিন্তু আর যদি আপনি কোয়ালিফাই করেন অন্তত চার দিবে এবং সর্বোচ্চ কত দিবে তাই তো সর্বোচ্চ আপনাকে এ জায়গায় ছয় হচ্ছে ইঞ্জিনিয়ারেল সর্বোচ্চ ধরে রাখেন খুবই যদি এক্সেপশনাল হয় মানে আপনি একেবারে আপনার সার্টিফিকেট যেমন হাই আপনি অনেক হাই পারফর্ম করেছেন দেন সেই ক্ষেত্রে আপনি এখানে টোটাল একটা সেভেন মার্ক পেতেও পারেন তবে সেটা খুবই সম্ভাবনা কম স্ট্যান্ডার্ড মার্কই হচ্ছে সিক্স ওকে তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা আশা করি মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝে গেছেন মার্ক নেওয়ার কোনো ঝামেলা নাই এওয়ার আসুন ভাইবার প্রস্তুতি ওকে তাহলে আমরা কি করব ফার্স্ট ওয়ান নিজের মতো তো গেট আপ করবো গেট জন্য আলাদা আলাদা করে ভিডিও আমার দেয়া আছে গেটআপগুলো গেট আপগুলো অবশ্যই মার্জিত হবে আমি জাস্ট গেট থেকে বলবো গেটে আপনারা কী করবেন যারা ইংলিশের ভাইবা দিতে যাবেন অবশ্যই মে আই কামিন বাংলায় যারা দিবেন তারা হচ্ছে গিয়ে আমি কি আসতে পারি যারা অ্যারাবিক ভাইবা দিবেন তারা আরবিতে মানে আসতে পারি বলতে যাবো যাই সেইটা দিবেন বলে ভেতরে ঢুকে সালাম দিবেন হ্যাঁ অনেকে কিন্তু বলে গেট থেকে সালাম দিতে ভেতর ভেতরে এসে পারমিশন নিতে আমি আপনাদের অ্যাডভাইস করবো গেট আগে পারমিশন নেবেন দেন ঢুকতে সালাম দিবেন তো ভাইবাব আপনার হচ্ছে গিয়ে চারজন থাকবেন যারা উপসচিব পদমর্যাদার লোক হ্যাঁ তো এরকম একজন জন্য হেভি ওয়েট এক্সামিনার দেখে আপনারা আবার ভয় পেয়ে যান না ভয় পাওয়ার কিছুই নেই কারণ আপনারা আপনাদেরকে তারা অনেক বেশি কোঅপারেট করবে ওরা আসলে আপনাদের আটকানোর জন্য বসেন নাই আপনাদেরকে পার করে দেওয়ার জন্য বসে আছেন কিন্তু দেখা গেল আপনার পারফরমেন্স এতই খারাপ বা পারফরমেন্সের এই জায়গায় আপনার কনফিডেন্স লেভেলটা যখন একেবারে লো হয়ে যায় তখনই কিন্তু আপনি হেরে যান আপনি ভাইবা পর্যন্ত উত্তীর্ণ হয়েছেন আপনি কিছুই জানেন না একটা প্রশ্নের উত্তরও পারবেন না অনেক সময় পারেন না কেন জানেন কারণ আমরা হচ্ছে কি আমাদের কনফিডেন্স লেভেলটা একেবারে হারিয়ে ফেলি আমরা কাঁপতে লাগি অযথা ঘামতে লাগি এই জন্য বেস্ট সলিউশন হচ্ছে আপনি কি করবেন আপনি চিন্তা করবেন ওখানে যারা আছে তাদের চেয়ে আই আম দ্য বেস্ট নিজেকে অলওয়েজ চিন্তা করবেন যে এখানে যতগুলো ক্যান্ডিডেট পরীক্ষা দিতে এসেছে সবার মধ্যে আই আম দ্য বেস্ট আমি সব চেয়ে ভালো আমি জানি এবং কোনো প্রশ্নের উত্তর যদি আর জানা তো থাকবেই না সব প্রশ্নের উত্তর না জানলে আপনি খুব পোলাইটলি সরি বলবেন যে আমি মুহুর্তে এটা মনে করতে পারছি না দুঃখিত হ্যাঁ তাহলে সরিটাও কিন্তু আপনার কি করে বলতে হবে একদম স্ট্রেট ফরওয়ার্ড না দেখাল আপনার কাছে একটা প্রশ্ন করলো আপনি বলে সরি হ্যাঁ বা দুঃখিত মনে করতে পারছি না এমন না এবং ওখানে যে একজন তো এক্সপার্ট থাকবেন উনি যে আপনাকে প্রশ্ন করবেন না এমনটা না মেয়ে বেসিকালি উনি কী করবেন আপনার কাগজপত্রগুলো এক্সামাইন করবেন কোনো প্রশ্ন করতেই পারেন আপনার কতগুলো প্রশ্ন করা হবে না হবে এটা কিন্তু একেবারে আপনার মানে ফেট আপনার কপালের উপরেই ডিপেন্ড করছে তবে নর্মালি যেটা হয় যে একজনকে পাঁচ মিনিট অ্যাভারেজ কি করা হয় প্রশ্ন করা হয় কাউকে সাত আট দশ মিনিটে চলে যায় কারো আবার তিন চার মিনিটে হয়ে যায় এবং এই জায়গায় দেখা গেছে আপনাকে আট দশটা মতো প্রশ্ন হতে পারে ছয় সাতটা হতে পারে আবার তিন চারটা প্রশ্নেও ছেড়ে দিতে পারে এগুলো বেসিক্যালি ডিপেন্ড করে যে আপনার ফাইবার বোর্ডে আপনার সিরিয়ালটা কত যদি প্রথম দিকে হয় এটা তো স্বাভাবিক কথা বুঝতেই পারছেন যে ওনারা অনেক বেশি এনার্জেটিক থাকে যার ফলে একটু বেশি প্রশ্ন করা হয় এবং শেষের দিকে যখন অনেক বেলা হয়ে যায় তখন বলে যে ছেড়ে দিতে পারলে বাঁচি এবং এনার্জি লস হয়ে যায় তখন দেখা যায় একটু কম প্রশ্নের উপরেই ছেড়ে দেয় তবে হ্যাঁ অনেকে আপনাদের বলবে যে এইটা সে বাবার কি এখানে তো ফেইলের কোনো সিনই নাই একদম রং কথা এখানে ফেইল অবশ্যই আছে অবশ্যই আছে তবে অন্যান্যদের চেয়ে কম দেখা গেছে যে আপনার চল্লিশ হাজার ভাইবাবু পরীক্ষা দিয়েছেন সেইখানে আপনার তিন চার হাজার পাঁচ হাজার পর্যন্ত ফেল হতে পারে তবে তিন চার পাঁচ হাজার ফেলও কি কম অনেক ফেল আবার দেখেন পঁয়ত্রিশ হাজার যদি পাস করে গেল এটাও কি কম পাস নাকি আপনি যেদিক দিয়ে নেবেন তবে ফেল হয় না এমনটা না ফেল কখন হবে আপনার একটা হচ্ছে ভাগ্যে নাই এটা আপনাকে মেনে নিতে হবে আর এমন হলো দেখালো আপনি যে মানে আপনার যে একটা মানে নিজেকে পারফর্ম করার যে আপনার যে প্রেজেন্টেশন এটা বারে উইক আবার অনেক সময় হয় কি আপনার সার্টিফিকেটে মেজর কোনো ভুল থেকে যায় হ্যাঁ মেজর হচ্ছে গিয়ে ভুল বলতে কি অনেক সময় জাল সার্টিফিকেট হয়ে যায় বা দেখা গেছে যে কমপ্লিটলি উল্টো পাল্টা হয়ে গেছে হ্যাঁ অনেক সময় আমরা বলি যে নামের স্পেলিংয়ের যে ব্যাপার স্যাপারে এটার জন্য আপনাকে ফেল করাবে না হ্যাঁ দেখা যাচ্ছে যে আপনার বাবা মায়ের নামের সঙ্গে এনআইডির সঙ্গে হয়তো একটা স্পেলিংয়ে কিছু ভুল আছে এটা খুব নর্মাল আজকালকার দেখা যাচ্ছে প্রিন্টিং মিস্টেক এমন হয়েই থাকে প্রত্যেকের এমন হয়েছে এটার জন্য যে আপনাকে ভাই ফেল করিয়ে দিবে সেইটা করাবে না কিন্তু যদি আপনার মেজর কোনো ফল্ট থেকে যায় তাহলে সেখান থেকে ফেল হতে পারে এখন দেখা গেল যে আপনি ভাইবা পরীক্ষা দিতে গেছেন আপনার কোনো রুচিবোধই বোধই নাই আপনি কী ধরনের শাড়ি বা পোশাক পরে গেছেন এত কটকটি একটা কালার আপনার এটা ঠিকঠাক নাই এ জায়গায় তারা আপনি অনেক ভালো পারফর্ম করলেও খুব বিরক্ত হয়ে যায় তাহলে আপনাকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে আপনি এমন একটা পারফিউম দিয়ে গেছেন যে একদম পুরো রুম গন্ধে থামা যাচ্ছে না একদমই জানা এমনটা না হয় আপনাদের নিশ্চয়ই আজকাল আপনারা সবাই অনেক বেশি আপডেট এগুলো বলার কিছু নাই আপনারা হচ্ছে গিয়ে পারফিউম ইউজ করতে পারবেন না তা না অবশ্যই আপনি পারফিউম ইউজ করবেন কোন কি সেটা হবে কি আপনার স্মেলটা যেন অনেক সফট স্মেল হয় হ্যাঁ তো সেক্ষেত্রে বন্ধুরা বারবারই বলেছি যে ভাইবার প্রশ্নগুলো বলা যায় না অ্যাকচুয়ালি এটা আপনার ডিপেন্ড করে কপালের উপর ভাগ্যের উপর তাই না এবং নর্মালি যেটা হয় যে যে জায়গায় প্রশ্নের উত্তরটা গিয়ে থামে সেখান থেকে প্রশ্ন শুরু হয় এটা হয়ে থাকে তো স্পেসিফিক বিশেষ করে ইংলিশের কি ধরনের প্রশ্নগুলো হতে পারে এই নিয়ে অনেক ভিডিও আপলোড করা আছে এবং নেক্সট আরও ভিডিও আসছে তো শিক্ষার্থী বন্ধুরা সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের ক্লাস এ পর্যন্তই আল্লাহ ফিরছি